নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাফ কথা অনুষ্ঠানে স্বাগত। সাফ কথা অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয়, শান্ত ত্রিপুরা কেন অশান্ত? আগামী 25শে নভেম্বর রাজ্যে পুর ভোট, এবং এই পুর ভোটের মুখে মুখে বেশ কিছু ঘটনায় এই প্রশ্নটাই উঠছে, শান্ত ত্রিপুরা কেন অশান্ত? আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান দিকের একদম শেষ প্রান্তে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দুবাবু, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে। এবং আমার ডান দিকের শুরুতেই রয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপবাবু, আপনাকেও স্বাগত। আমি সরাসরি নবেন্দুবাবু আপনার কাছে আমরা আলোচনা যাব, কিন্তু তার আগে কয়েকটা ফুটেজ দেখে নিই, যেই ফুটেজগুলো দেখেই প্রশ্ন উঠছে। আমি আমার সহকর্মী দেবেন্দুদা এবং কৃষ্ণদাকে বলবো যে ফুটেজগুলো আগে দেখে তারপরে আমরা আলোচনায় শুরু করব। দেখলাম আমরা কিছু ফুটেজ, এবার সরাসরি আমরা অনুষ্ঠানে আলোচনা যাব একদম সরাসরি রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কাছে। নবেন্দুবাবু, যেই প্রশ্নটা যে কেন এই যে প্রশ্ন চিহ্ন, হঠাৎ করে এই অশান্ত কেন ত্রিপুরা? এটা হওয়াটা স্বাভাবিক যে এই দলটা পশ্চিমবাংলা থেকে এসছে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে একটা মতাদর্শহীন রাজনৈতিক দল, এই দলটার কাছ থেকে এর বেশি তো আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এই দলটা এরকমটা কিছু করবে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং ত্রিপুরাতে আপনি যদি বিধানসভা নির্বাচন দেখেন, সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সিপিআইএম ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু এই ক্ষমতাচ্যুত হওয়ার পর 25 বছর টানা শাসন করার পর এই দলটি লোকসভা নির্বাচন কিছুদিন বাদেই হলো সেখানে তৃতীয় স্থানে চলে গেছে, কংগ্রেস দ্বিতীয় স্থানে এসেছে। তার মানে কি ধরনের একটা ক্ষয়িষ্ণু অবস্থা সেটা বোঝা যায়। এর পরবর্তী পর্যায়ে সশস্ত্র জেলা পরিষদের নির্বাচন, সেখানে তাদের 28টি আসন ছিল, একটি আসনও পেল না। মাঝখান দিয়ে যে নতুন দলটা গড়ে উঠেছে, সে তাদের চাইতে অনেক বেশি সংখ্যায় আসন পেয়ে গেল। এটা তারা নিজেরাও উপলব্ধি করতে পারছে তাদের অবস্থানটা কোথায় গিয়ে ঠেকেছে এখন, এটা পরিষ্কার তাদের কাছে। স্বাভাবিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাতে তাদের অবস্থান নিতান্তই দুর্বল, এবং তারা কোনো অবস্থাতেই সম্মানজনক অবস্থানও থাকতে পারবে না। সরকার গঠন টঠন এগুলি তো পরের বিষয়। এই অবস্থায় কি করতে হবে? এই দলটার কিন্তু একটা মতাদর্শ আছে, এবং তাদের যে মতাদর্শগত অবস্থান সেখানে হিংসার স্থান আছে। এই হিংসাটা তাদের করার ক্ষমতা আর এখন নেই, তারা সেই জন্য ওই মতাদর্শহীন একটা দলকে ডেকে এনেছে, যারা পশ্চিমবাংলায় এই কাজগুলি করছে, অহরহ করছে। যেখানে সিপিআইএম শেষ করেছে পশ্চিমবাংলায়, সেখান থেকে তৃণমূল শুরু করেছে, সেই জায়গাটা থেকেই শুরু করেছে। এবং কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্যের মিল দেখুন, সিপিএম কমিউনিস্ট পার্টি তারা বরাবরই চায় সমাজকে নিয়ন্ত্রণ করে রাখতে, এবং তৃণমূল কংগ্রেসও সেটা করছে, সিন্ডিকেটের মাধ্যমে সমাজকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে রাখতে চাইছে। ভাগবটরা নিয়ে লড়াইটরা এগুলি হচ্ছে, কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করে রাখার যে চেষ্টা সেখানেও আছে। এখন তারা এই দলটাকে এই রাজ্যে টেনে আনলো, প্রথমে আপনারাও ছবি দেখিয়েছেন, আপনাদের কাছেও আছে এই সমস্ত ফুটেজ। প্রথম যখন তারা এলো, মুখ্যমন্ত্রীকে একবার রাস্তা আটকানোর চেষ্টা হলো কৈলাস শহরে, খুব সম্ভবত সেখানে কারা উপস্থিত হয়েছে? সিপিআইএম এর স্থানীয় লোকরা, স্থানীয় সমর্থকরা, কর্মীরা, তারা এসে মুখ্যমন্ত্রী আটকানোর চেষ্টা করেছে তৃণমূলের ফ্ল্যাগ হাতে নিয়ে, সেগুলি তো স্পষ্ট। এবং এখনো একটা ছায়াজোট আছে, তারা চাইছে অস্থিরতাটা সৃষ্টি করা, ত্রিপুরা একটা অস্থিরতা সৃষ্টি করে তাদের অবস্থানটা কিছুটা হলেও মজবুত করার তারা চেষ্টাটা করছে। এই জায়গায় এই অস্থিরতা সৃষ্টি হবেই, যারা আছে তৃণমূল কংগ্রেসের এরাজ্যের সবাই জানে এখানে কজন লোক আছে, স্থানীয় কজন লোক আছে তাদের। বহিরাগত আমি এই যে পশ্চিমবাংলা থেকে এসছে যারা, তারা এই ভাড়াটে গুন্ডা দিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে। প্রত্যেকটা ফুটেজে তা দেখা যায় যে মানে মঞ্চ থেকে নেমে যায়, ভারতীয় জনতা পার্টির কোনো মিছিল গেলে বা গাড়ি গেলে মারধর করতে যায়,
সঙ্গে দুটো লোক নেই, সে যাচ্ছে প্ররোচনা দেওয়ার জন্য যে আমার উপর আক্রমণটা করুক, করলেই আমি বলবো ত্রিপুরায় গণতন্ত্র নেই। পশ্চিমবাংলায় যারা যে সমস্ত কাজ করছে, 60 বছরের বৃদ্ধা আদালতে গিয়ে বলেছেন যে ওনার উপর কিভাবে অত্যাচারটা হয়েছে, ওনার নাতি ছিল তখন ঘরের মধ্যে, ওর সামনে এই ধরনের অত্যাচার হয়েছে, যে এই পার্টিটা মানে একটা ঠিক আছে তারা ক্ষমতায় আছে, 3-3 বার নির্বাচনে জয়ী হয়েছে, এটা সাময়িক, কোনো মতাদর্শহীন দল বেশি দিন টিকে থাকতে পারে না, এটা তাদের শেষের শুরু, এখন একটা চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। 90 বছরের বৃদ্ধা, বাড়ির অন্যরা পালিয়ে গেছে ভারতীয় জনতা পার্টির কাছে, এই 90 বছরের বৃদ্ধাকে রেহাই দেওয়া হয়নি, কি ধরনের পরিস্থিতি। তারপর এটাও হয়েছে পাশাপাশি, এরাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট শপথ নেওয়ার পর প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলন হয়েছে, তো তোমরাও ছিলে সেখানে, সেই বৈঠকে তিনি বৈঠকের সিদ্ধান্ত এবং পরবর্তী সময় তা ঘোষণা করেছেন সাংবাদিক, এই রাজ্যকে নেশামুক্ত করা হবে। তো এখান থেকে গাঁজা কারবারিরা, ড্রাগসের ব্যাপারে যারা ছিল, আগে তো ড্রাগস ধরাই হতো না, তো এই যারা কারবারিরা আছে, ড্রাগস মাফিয়ারা আছে, তারা বড় ধরনের যারা এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা অনেকেই পালিয়ে গেছে, রাজ্যে বহিরাজ্যে গেছে, বিদেশে গেছে, থাইল্যান্ডে একটা জায়গাতে একটা বৈঠক হয়েছিল, সেই সংক্রান্ত খবর বিভিন্ন জাতীয় স্তরের খবরে এসছে যে মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার একটা পরিকল্পনা হয়েছিল, তো এই ধরনের খবর উঠে এসছে। এখন পশ্চিমবাংলায়ও ওই ধরনের লোকরা আছে, কলকাতা শহরে বসে আছে। গতকালই আমি জানতে পারলাম, আমি বিষয়টা উল্লেখ করেছিলাম ভাষণে, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী এটা রেস্ট এনে আরো বলেছেন যে ত্রিপুরা সরকার থেকে অবহিত করা হয়েছিল, পশ্চিমবাংলা সরকারকে, পুলিশকে অবহিত করা হয়েছিল, 3টা জায়গা আছে তাদের ধরার জন্য, ত্রিপুরা পুলিশের প্রতিনিধিকেও সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদেরকে ধরতে দেওয়া হয়নি। এর মানে কি, এর উদ্দেশ্য কি, তাদের অর্থে পুষ্ট হচ্ছে তাহলে এই দলটা? আর নয় তো কি করে 35 লক্ষ টাকা দিয়ে 4 জন লোক এই 180 সিটের বিমানে করে এখানে চলে আসতে পারেন, এত টাকা কোথায় পান তারা? কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এইভাবে কাজ করতেও পারেন না, সরকারি কাজে যেতে চান না এত টাকা ব্যয় করে, চার্টার বিমান করে সরকারি কাজেও যেতে চান না। আমাদের মুখ্যমন্ত্রীও জাননি, এই যে রিয়াং রিফিউজিরের যে ইয়েটা ছিল, বৈঠকটা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে এত টাকা দিয়ে যাওয়ার ছোট্ট রাজ্য, এখান থেকে যাওয়া সম্ভব না, ফলে বৈঠকে, বৈঠক পরের দিন রাত্রে করা হয়েছে, রাত্রে বৈঠক করা হয়, তো সেই মানে অবস্থাটা বুঝতে হবে কোন জায়গা থেকে। ফলে এখানে এই যে অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে, এটা ছাড়া তৃণমূলের রাস্তাও নেই, যে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া, অন্যথায় প্রচার হবে না, প্রচার না হলে তাদের মানে বিষয়টা মানে তো প্রকাশ্যে আসছে না, তাদের উপস্থিতিও দেওয়া যায় না, কারণ তাদের সেই মাত্র এখানে কোনো সংগঠনও নেই, একটা স্টেট কমিটি, ফুল ফ্লেজড একটা স্টেট কমিটি এখনো হয়নি। এই বিষয়টাতে আসবো আপনার কাছে, একটু সন্দীপবাবুর বক্তব্য নিয়ে নিই। আইনজীবী হিসেবে আইনের ব্যাখ্যায় তো আপনি থাকবেন, কিন্তু একজন রাজ্যের নাগরিক হিসেবে পুরো ভোটের মুখে, পুরো ভোট এরকম, আপনার অভিজ্ঞতা কি বলছে? অতীতে কি এই ধরনের কোন রকম ঘটনা দেখেছেন, নাকি এইবারের যে এই ঘটনা, কিছু ঘটনা সামনে এলো সেটাই আপনাকে চিন্তিত করছে বা আপনার মনে প্রশ্ন তুলছে, কি ব্যাখ্যা? দেখুন, যুদ্ধে এবং প্রেমে সবই জাস্টিফাইড। এখন লড়াই তো সম্মুখ সমরে, তৃণমূলের কথা অনুসারে যে বিজেপির লোকরা ওদেরকে আক্রমণ করছে, ওদেরকে মারধর করছে, রাস্তায় পেলে মারছে, প্রচার করতে গেলে মারছে, বাড়িতে ভাঙচুর করছে, এটা তৃণমূল এই অভিযোগগুলো দাঁড় করাচ্ছে বিজেপির বিরুদ্ধে। আর বিজেপি পাল্টা বলছে যে যদি তোমার সংগঠনই থাকে তাহলে তুমি এটাকে প্রতিহত করো, কারণ যুদ্ধে এবং প্রেমে শেষ কথা হচ্ছে জয়। জয়টা কিভাবে হবে তার জন্য কোনো মোডাস অপারেন্ডি বা কোনো ন্যায় নীতি সিদ্ধান্ত কোথাও লেখা নেই, যে আমি যুদ্ধে নেমে জয়টা কোন পদ্ধতিতে করব। অনেক সময় ব্যাগ গেড়ে যাওয়া, এটাও একটা জয়ের একটা স্ট্র্যাটেজি, যে আমি এখন ব্যাগ গেড়ে যাবো, ট্র্যাপ দেব আমার বিরোধী পক্ষকে। তো এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তৃণমূল, যেমন ধরুন আজকে ওদের কলকাতা থেকে আগত সায়নী ঘোষ, ওনাকে 4টে কত মিনিটে বোধ হয় পুলিশ অ্যারেস্ট করেছেন,
তারা তো আজকে সারাটা দিন কাটিয়ে দিলেন এই কাজটা নিয়ে, তো তারা সংগঠন কখন করবেন? নির্বাচনে 51টা সিটের মধ্যে তারা 51টা সিটে দিয়েছেন কিনা আমি জানি না। হ্যাঁ, তো তারা এই যে সময়গুলো তারা যাচ্ছে, তারা একটা বলবেন যে বিজেপি তার দ্বারা তারা আক্রান্ত, তারা আদালতে যেতে হচ্ছে তাদেরকে, তাদেরকে যেতে হচ্ছে ইয়েতে। সিমিলারলি বিজেপি একটা জিনিস করছে যেটা তৃণমূল কংগ্রেস করতে পারছে না আমার দৃষ্টিতে এখন অব্দি, সেটা হচ্ছে আমি আজকে কুণাল ঘোষের বাইটগুলো দেখছিলাম পূর্ব থানাতে, উনি সবটাই বলছেন কিন্তু যে লোকগুলো ঢিলটা দিল ওই জায়গার ভিডিও ফুটেজটা দেখান না। উনি বলছেন থানাতে ঢিল মারা হচ্ছে, লাঠি দেওয়া হচ্ছে, সমস্ত ফুটেজ আছে, এভরিথিং। ওই যে ইট ওটাও দেখাচ্ছে যে দেখুন থানাতে ইট, পুলিশ নিষ্ক্রিয়। ডেফিনেটলি পুলিশ নিষ্ক্রিয় হলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো সুনাগরিক বলবে না যে এটা ওয়েলকাম করি, কেউই বলবেন না। তো এতগুলো ক্যামেরা, আর এখন তো মানুষের হাতে ক্যামেরা, সবাই হাতে অ্যান্ড্রয়েড, তো এই ছবিগুলো তো দেখিয়ে দিতে পারতেন। তারা বিজেপির দুষ্কৃতকারী না অন্য দলের ভাড়াটে গুন্ডা না একেবারেই নাম গোত্রহীন ভাড়াটে গুন্ডা, আমরা যারা সাধারণ নাগরিক আমরা একটু দেখে একটা ইনফারেন্স ড্র করতে পারতাম যে অ্যাকচুয়ালি এটা বিজেপি করছে কিনা, কিংবা বিজেপির মদত পুষ্ট কোনো লোক করছে কিনা। ওই যে রেলিভেন্ট জায়গাগুলো, তার সঙ্গে আমার মনে হয় আমবাসাতে হঠাৎ করে ওই তাদের কি দেবাংশু নাকি একটা ছেলে এসেছিল, জয়া দত্ত এসেছিল, আপনারাই বিভিন্ন ফুটেজে দেখিয়েছেন, ওই মেয়েটা জয়া দত্ত সে নিজেই বাইক ভাঙছে, সে হাতে লাঠি নিয়ে সে নিজে বাইক ভাঙছে আমবাসাতে যখন ওরা বললো ওরা আক্রান্ত। তো ওই ফুটেজটা তো সাম্পটি রেকর্ড করেছে, আমরা দেখে একটা ইনফারেন্স ড্র করতে পারি যে তৃণমূলের তারা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হওয়ার পরে তাদের সাময়িক উত্তেজনা, এটা নিয়ে কুণাল ঘোষও বলেছেন যে উত্তেজনায় সে বুঝতে পারেনি এটা করে ফেলেছে। বাট ইট ইজ এ রিয়েলিটি, ইট ইজ রিয়েলিটি যে জয়া দত্ত ইয়ে ভাঙছেন। এখন বিজেপি স্ট্র্যাটেজিক্যালি বিজেপি তো নিশ্চয়ই এটা চিন্তা করবে, তবে আমার একটা ধারণা হয় কারণ দেখবেন এই সমস্ত রাজনৈতিক সংঘর্ষের পরে সংঘর্ষের টোটাল ব্যাপারটা আলটিমেটলি গিয়ে পড়ে আদালতে, এবং আদালতে লক্ষ্য করি যে আদালতে এটা কথাটা আমি আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে আমি বলেছি দু একবার আমার সঙ্গে ওনার যখন কথা হয়েছে, যে আপনাদের দলের তরফ থেকে এই জিনিসটা আপনারা দেখুন, আপনারা শাসক দল, আপনাদের দায়িত্ব অনেক বেশি, কারণ বিরোধী যারা আছে 37 লক্ষ মানুষ সব তো আপনাদেরকে ভোট দেয়নি, যারা ভোট দেননি তাদেরও আপনাদের আপনারা সরকারের, তাই না? সুতরাং সবার প্রতি দেখা দায়িত্ব, এ ম্যান শুড গেট জাস্টিস, যিনি আজকে অ্যারেস্টেড হচ্ছেন তারও বিচার পাওয়ার অধিকার আছে, তার বিচার পাওয়ার ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে টাকা যাচ্ছে, এই কোষাগারের টাকা কে দিচ্ছে? আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, নবেন্দ্রবাবু দিচ্ছেন, এক ব্যক্তি নবেন্দ্র ভট্টাচার্য দিচ্ছেন, সেখানে উনি মুখপাত্র না বিজেপি। তো এই যে টাকাগুলো যাচ্ছে এখানে যদি প্রপারলি ডিফেন্ডেন্ট না হয়, আপনি লক্ষ্য করে দেখবেন, আমি বুঝলাম না শাহিনী ঘোষের কেসে কেন 307 দেওয়া হলো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ফুটেজটা দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী ওই ওনার কনস্টিটুয়েন্সিতে মিটিং করছিলেন, এবং আমি বিভিন্ন চ্যানেলেও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওই মিটিংয়ে তো ভালো লোক ছিল, আমি দেখেছি আমার যেটা, যদি ওই মিটিংয়ের ফুটেজ হয়ে থাকে যে ভালো লোক ছিল, শাহিনী ঘোষ বলছেন মুখ্যমন্ত্রী এনি 50 জন লোক। আরে ভাই, মানিক সরকার দীর্ঘদিন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা ওনার নীতি সিদ্ধান্তের অনেকবার বিরোধিতা করেছি, বিশেষ করে 18 নির্বাচনের আগে একেবারে খোল লঞ্চে নিয়ে ওদেরকে একেবারে ওদের নিউক্লিয়াস পর্যন্ত বিরোধিতা করেছি। কিন্তু কথা বলার সময় আজকেও যখন কথা বলি বলি মাননীয় বিরোধী দলনেতা বিপ্লব দেবের নীতি সিদ্ধান্ত আপনার পছন্দ না হতেই পারে, হতেই পারে 100 বার, কিংবা বিজেপি দলের যে নীতি সিদ্ধান্ত আমি মানি না এগুলো 100 বার হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী অন ল্যাগ, হি ইজ অ্যাড্রেসিং ইন এ পাবলিক মিটিং, ওকে কি এইভাবে হেলাফেলা করা, এইভাবে কথা বলাটা কি খুব মানে, অ্যাটলিস্ট শায়নী ঘোষ একটা পরিচিত নাম, তার কাছ থেকে যদি এটা শিক্ষা গ্রহণ করতে হয় আমাদের, আমাদের খুব দুঃখ হয় যে উনি তো একটা ইন এ ক্লাস অফ আর ওন, উনি নিজে একটা ক্লাস, তো উনার মতো লোক যদি মুখ্যমন্ত্রী মিটিং দেখে বলেন, প্রথম পর্যন্ত ঠিক আছে, আমি যতটুকু ফুটেজটা দেখেছি কে একজন বলেছে দিদি খেলা হবে, উনি উত্তরে বলেছেন খেলা হবে, ওকে নো নো প্রবলেম, তারপর উনি একটা কটুক্তির মতো করছেন, এটা তো শায়নী ঘোষের পক্ষ নট বিফিটিং। ইভেন যাকে উদ্দেশ্য করে বলছেন উনি কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে রাজ্যবাসীকে অপমান করা, তো সেই ক্ষেত্রে তো মিনিমাম শালীনতাটুকু তাদের থাকা উচিত। সিমিলারলি পুলিশ প্রশাসনে তো এখনো তো ওই লাল আমলের অনেক লোকই বিভিন্নভাবে ঢুকে আছে, তারাও ইচ্ছে করে আমার অনেক সময় দেখি আর কি কোর্টে, যে এই যেমন ধরুন আমি আপনাকে যেটা বললাম এই যে সেকশনগুলো দিয়েছে ঠিক আছে মানলাম, প্রভোকেশন সমস্ত কিছু, 307টা কি করে অ্যাট্রাক্ট করে বলুন তো, এটা তো কালকে কোর্টে গিয়ে কোশ্চেন হবে,
কোর্টে তো স্যাটিসফাই করতে হবে আপনার যিনি লার্নেড ডিপিপি থাকবেন নিচের কোর্টে, উপরে কোর্টে গেলে লার্নেড পিপি। কোর্টকে কোর্ট যদি বলে আপনি আমাকে বলুন 307টা জাস্টিফাইড, অ্যাটেম্পটটা কোথায়? উনি অ্যাটেম্প নিয়েছেন, শাহিনী ঘোষ ওয়াজ ইন দ্য কার, উনি অ্যাটেম্প নিয়েছেন, সেটা কোথায়? যেটা শাহিনী ঘোষ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং চলছে, এটা যেমন সুন্দর না। আবার কিছু জায়গাতে আইনি ত্রুটি বিচ্যুতির কারণে যদি মানুষ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, এটাও সাধারণ নাগরিক হিসেবে আমরা বলতে পারি না যে না ইট ইজ ওয়েল ডান, দ্যাট ক্যানট বি। আরে তাকে নর্মাল যা অপরাধ করেছে তার ভিত্তিতে তাকে ফরওয়ার্ড করে দিয়ে দাও। তারপর ধরুন বিজেপি একটা জিনিস, বিজেপি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি জানি না তাদের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন কলকাতা থেকে বা শিলচর থেকে, অনেকেই তো যেমন ধরুন সুস্মিতা দেব, তার পিতার সঙ্গে আমাদের রাজ্যের মানুষের একটা নারীর সম্পর্ক ছিল, অনেক রাজনৈতিক নেতাকেই উনি তৈরি করেছেন। উনি কিন্তু শিলচর থেকে এসে উনার রিওয়ার্ডটা উনি নিয়ে নিলেন আমাদের কাঁধে বন্দুক রেখে, উনি কিন্তু রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন। হ্যাঁ, চিৎকার করলেন। আর ত্রিপুরা রাজ্যের লোক কি সমস্ত লোকগুলি কি ভিখারি নাকি? তারা যেভাবে ডিল করছেন ত্রিপুরার লোককে নিয়ে, যে একবার আসছেন অর্পিতা ঘোষ, একবার আসছেন মলয় ঘটক, একবার কুণাল ঘোষ, কুণাল ঘোষের যাকে মুখ রাখছেন আপনারা সামনে, কুণাল ঘোষের দু বছর আগের স্লেটটা কি খুব পরিষ্কার? উইথ ডিউ রেসপেক্ট টু কুণাল ঘোষ, অন ক্যামেরাই বলছি, এই কুণাল ঘোষের বাইটা তো আপনাদের কাছে আছে। উনি উনার দলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি সম্পর্কে উনি কি ধরনের কথা বলেছেন কোর্টে নিয়ে যাওয়ার সময়, কোর্ট থেকে বেরোনোর সময়? তো উনার স্লেটটা তো খুব একটা পরিষ্কার না। এখন উনি যদি সামনে এসে পূর্বভাগে থেকে উনি যদি পুরোহিতের কাজ করেন, যারা ধরুন স্মরণাতীত কালের স্মরণ রাখার মতো ঘটনাগুলি না ভুলেন, তারা তো বলবেন যে আপনার স্লেটটা তো পরিষ্কার না, আপনি পরিষ্কার স্লেটের একটা লোক আনেন না, পার্থ চট্টোপাধ্যায়কে আনেন না, কর্পোরেট সেক্টরের লোক ছিলেন, লেখাপড়া জানা লোক, হ্যাঁ বনেদি বড় লোক, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়কে আনুন সামনে মুখ করে, আমরা শুনবো ওনার মতো বিদগ্ধ লোকের কথা। কিন্তু ইয়েকে এনে যেটা করছেন এটাতে, আরে ভদ্রলোক তো কথা বলার আগে হইচুই চিৎকার টিৎকার করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেন। আমি জানি না, আপনি একটা জিনিস আমার কথার যুক্তিকতা পাবেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার আগে যে পরিমাণ ব্রিগেড করেছিলেন, ক্ষমতায় আসার পরে কিন্তু সেই পরিমাণে ব্রিগেড করতে পারেননি বা করেননি। ওই সময় মমতা ব্যানার্জির ব্রিগেডে লক্ষ লক্ষ লোক, কিন্তু ব্যালট বাক্সে ইট ওয়াজ এ বিগ জিরো। আপনি যদি ভোটটাকে ব্যালট বাক্সে সংগঠনের মাধ্যমে না ঢুকাতে পারেন, তো এই ভইচই চিৎকার করে লাভ কি হবে? এ ধরুন পৌর পরিষদের নির্বাচনে আপনি আবার প্রেস মিট করে হয়তো বলবেন, জানি না কে জিতবে, গণদেবতার রায়ে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে না কে, যে না এখানে সন্ত্রাস হয়েছে তার জন্য পারি না। আরে আপনাদের বিরুদ্ধে তো আজকে একটা অভিযোগ এসছে তৃণমূলের বিরুদ্ধে, আজকে 10 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের যিনি প্রার্থী উনি অন ক্যামেরা অভিযোগ করেছেন ওনাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার দলের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছেন আপনি আমার প্রাণ বাঁচান, আমি যেদিন থেকে দাঁড়িয়েছি সেদিন থেকে আমাকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, কেন আমি দাঁড়িয়েছি, আমি ক্যাম্পেইন করতে পারবো না, উনি অন ক্যামেরা বলেছেন, আজকে আমি দেখেছি বিকেলবেলার দিকটায়। তো উনাদের বিরুদ্ধে তো অভিযোগ, তো আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলাম 10 নম্বর ওয়ার্ডে আপনাদের সংগঠন আছে কিছু, আপনারা নিশ্চয়ই মানুষকে বলতে পারছেন যে এই করবেন না সেই করবেন সংগঠন, বাকি যে 50টা সিট সেখানে সংগঠন বানান। সংগঠন না থাকলে আমাদের এলাকাতে, আমি তো এখন পর্যন্ত আমি এরকম একটা জায়গাতে বাস করি দুই দিকে দুইটা ওয়ার্ড, হ্যাঁ এখানে যে পরিমাণে ধরুন আমাদের একটা ওয়ার্ডে দাঁড়িয়েছেন আমি দেখছি দীপক মজুমদার, উনি টিআরডিসির চেয়ারম্যান ছিলেন, তার আগে আগরতলা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, উনার এখানে প্রতিদিন উনি অলরেডি আজকে আজকেও আমার এখানে এসেছিলেন, মানে দুবার ডোর টু ডোর করে নিচ্ছেন উনি, হোয়ারেজ আমি কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেটকে আজ পর্যন্ত দেখিনি। আমার এদিকের ওয়ার্ডে সিপিআইএম এর মানে ডাকাবুকো নেত্রী ফুলন্দি আছেন, ফুলন্দি ম্যান টু ম্যান যোগাযোগ করছেন, পরিশ্রম করছেন, যোগাযোগ করছেন। এখানে যিনি তৃণমূলের প্রার্থী তার আমি নামই জানি না, আমি এবার আগে দীর্ঘ জন্মকর্ম আমার এখানে, আমি তাকে জানি চিন মানে বলতেই পারবো না তার নাম, কোনো প্রচার নেই। আরে আপনারা প্রচারের দিকে, আমাদের এখানে যেমন ধরুন মানে আমি আমার দুটো ওয়ার্ডের কথা বলছি 16 নম্বর এবং 17 নম্বর, আপনি প্রচার করুন। এই যে আমি দীপক মজুমদার ইয়ের বাড়িতে দুবার গিয়ে বলে এসছেন আপনি নামেন না কেন, তৃণমূল প্রার্থীর বাড়িতে, আরে আপনি ঘুমাইতেছেন, আমি এখানে ডোর টু ডোর করতেছি, দ্যাট ওয়াজ দ্য কোর্ট আন কোর্ট আমি বলছি। অলিকবাবু এখানে তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে দাদা আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনি কি করেন, কৌশলটা ভালো না একটু ঘুমায়, কারণ আমি দৌড়ুচ্ছি আর আপনি ঘুমোচ্ছেন। তো সংগঠন করতে গেলে তো আপনাকে এই জিনিসগুলো করতে হবে, তো শুধু মিডিয়া দিয়ে আপনারা কত প্রচার দেবেন বলুন?
একটা পিরিয়ডে তো ভারতের জাতীয় কংগ্রেস, আজকে অবস্থাটা কি? আপনারা আমরা দেখতাম কেবল চিঠি চিঠি আর প্রেস মিট। নৃপেন চক্রবর্তী জুটের 88 থেকে 93 মোর দেন 1 লাখ চিঠি পাঠিয়েছিলেন, দলটার আজকে অবস্থা কি? মিডিয়া নৃপেন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মিডিয়া ফলাও করে প্রচার করত। এই করতে করতে ক্ষয়িষ্ণুতা আস্তে আস্তে আজকে দলটার অবস্থা প্রায় সাইনবোর্ডের কাছাকাছি, অলমোস্ট পোস্টার। তো আপনি যদি সংগঠন না করেন, বিজেপির কে যদি আপনাকে কাউন্টার করতে হয়, আপনি তো রাজনৈতিকভাবে করবেন, নিশ্চয়ই রাজনৈতিকভাবে করবেন, আর যুদ্ধে প্রেমে কিছু মারদাঙ্গা হবেই, এটা অস্বীকার করে লাভ নেই। নবেন্দ্রবাবু অফিসিয়ালি বলতে পারবেন না, কারণ উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন নির্বাচনী ইয়েতে, কিছু হবেই, এগুলি পার্ট অফ মানে গেম, দিস ইজ দ্য পার্ট অফ গেম। তো সেই ক্ষেত্রে সংগঠন যদি আপনার থাকে, আপনি বিজেপিকে রেসিস্ট করেন, আপনি সংগঠন না থাকলে রেসিস্ট করবেন কি করে? আপনাকে তো বিজেপিকে রেসিস্ট করতে হবে যে রে তোরা যেগুলো করছিস, কিংবা আপনারা যেগুলো করছেন, হ্যাঁ আপনারা আমাদের উপর অ্যাটাক করছেন, এই করছেন সেই করছেন। আরে মিডিয়া আপনাকে কতক্ষণ বাঁচিয়ে রাখবে? আপনি লক্ষ্য করে দেখুন, 2016 সালে যখন এই রাজ্যে বিজেপি এসেছিল, আমরা অনেক পরে দেখেছি তৎকালীন যিনি সভাপতি ছিলেন উনি ট্রাইবেল বেল্টে গিয়ে গিয়ে মানুষের বাড়িতে মাটিতে বসে বসে খাচ্ছেন, পাবলিকের সঙ্গে মাটিতে বসে বসে। আমরা কিন্তু তখন জানতাম না বিজেপি সংগঠন করছে, তাদের সুনীল দেওধর গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে নিয়ে সাইকেলে সামনে বসিয়ে পিছনে বসিয়ে সংগঠন করছেন। দলটা তো 1.59 থেকে আস্তে আস্তে 50% কাছে, তার মানে কি? সংগঠন করতে হবে আপনাকে। আপনি যদি সংগঠন না করেন, আর কদিন আপনি মিডিয়া তৃণমূলকে বাঁচিয়ে রাখবেন? অ্যারেস্টটাকে আপনি নেগেটিভ হিসেবে আপনি নিচ্ছেন। শাইনি ঘোষ অ্যারেস্ট হয়েছে, কালকেও প্রচারে থাকবে, পরশুদিনও প্রচারে থাকবে, কোর্ট কি অর্ডার করলো, বেল না দিলেও প্রচারে থাকবেন, বেল দিলেও প্রচারে থাকবেন, তারপরেরটা কি? তারপরেরটা কি? শাইনি ঘোষ তো ব্যালট বাক্সে ভোট দেবেন না আমার এখানে, কুণাল ঘোষ ব্যালট বাক্সে ভোট দেবেন না আমার এখানে, অর্পিতা ঘোষ ভোট দেবেন না, সুস্মিতা দেব ভোট দেবেন না, তারা তো চলে যাবেন, যেতে হবে, তাদের তো চলে যেতে হবে নিয়ম অনুসারে ভোটের আগে। তো তারা চলে গেলে যারা থাকবেন সংগঠন কোথায়? আমার তো যথেষ্ট সন্দেহ, সব জায়গায় তারা বলবেন পোলিং এজেন্টকে পিটে মেরে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ারলি। যেমন আমাদের এখানে, আমি যে সেন্টারে দিই, এখানে রাজ্যের 4 জন মুখ্যমন্ত্রী সেই সেন্টারে ভোট দেন, দিয়ে গেছেন, বর্তমান যিনি বিরোধী দল নেতা উনি ওই ওই সেন্টারে ভোট দেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, সিপিএম এর আমলও কোনো কংগ্রেসি পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়নি। আমাদের এলাকাতে শিশু বিহার কেন্দ্র, কোনো কংগ্রেসি পোলিং এজেন্টকে সিপিএম বের করে দেয়নি। 3টে বুথ আছে, 3টে বুথের মধ্যে 1টি বুথ থেকে সিপিএম বের করে দেয়নি। এবারও যদি তৃণমূলের পোলিং এজেন্ট যায়, এভরিবডি উইল ওয়েলকাম হিম, যে আপনি আসুন, আপনি বসুন, আপনার সেফটি সিকিউরিটির দায়িত্ব। ওই এলাকার লোকগুলি এত সচেতন এই সমস্ত ব্যাপারে, তো আপনারা সঙ্গ, আমি তাদের কাছে বিনম্রভাবে, তারা তো নিশ্চয়ই তারা রাজনীতি করেন, তাদের চার্টার প্লেনে চলেন তারা, হ্যাঁ ঠিকই আছে, নো প্রবলেম, কারণ চিন্তাধারা বিকশিত করার ক্ষেত্রে বিদগ্ধ লোকরা অনেক সময় একা একটা সময় কাটানোর চেষ্টা করেন। তো আগরতলা থেকে কলকাতা 55 মিনিটের জার্নি, সেই সময়টায় হয়তো তাদের যে যুব নেতা, যুব আইকন বলেন তারা, তারা আবার যুব নেতা বলেন না, তারা বলেন আমাদের যুব আইকন, ডেফিনেটলি হতেই পারেন, আপনার দলের সেক্রেটারি জেনারেল যুব আইকন হতেই পারেন। ওই সময়গুলো চার্টার প্লেনে বসে হয়তো উনি কালচার করেন যে কীভাবে রাজনীতিটা করতে হবে ত্রিপুরাতে। তো আমি তো ওদেরকে জ্ঞান দিতে পারি না, বিনম্রভাবে নিবেদন করতে পারি যে সংগঠন বাড়ান। আলটিমেটলি তো 23-এর নির্বাচন গাইতে হবে, তো নির্বাচন গাওয়ার সময় তো পোলিং এজেন্ট পাবেন না, আর পোলিং এজেন্ট না পেলে লগের সঙ্গে লোক না থাকলে ডোর টু ডোর করতে পারবেন না। আজকে যে বিজেপির সঙ্গে এত লোকগুলো গেলগুলি কি হঠাৎ করে হয়ে গেছে? আসবো সন্দীপ বাবু আপনার কাছে, নবেন্দ্র বাবুর কাছে আবার, যে এই যেটা সন্দীপ বাবু বললেন, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এরাজ্যে নতুন করে রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে, এবং তাদের এরাজ্যে রাজনৈতিক যে অতীত রেকর্ড, ট্র্যাক রেকর্ড, সেটা মানে বলা মানে সর্বজন বিদিত, সবাই এটা এই বিষয়টা জানেন। এবারে যে নতুন করে রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা এরাজ্যে তৃণমূল কংগ্রেসের, সংগঠন যেটা সন্দীপ বাবুও বললেন, সংগঠন তৈরি করার এখনো পর্যন্ত আপনারাও বলেছেন যে রাজ্য কমিটি, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি সেই অর্থে দেখা যাচ্ছে না, স্টিয়ারিং কমিটি রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে যদি আগরতলা পুর নিগমের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, 51 জন প্রার্থী কি করে সম্ভব হলো, এবং আপনার কি অভিমত? তাহলে কি তৃণমূল কংগ্রেসের এই যে সংগঠনে, তাহলে কি তৃণমূল কংগ্রেস সংগঠনের দিকে জোর দিতে চাইছে না, নাকি কিভাবে দেখছেন বিষয়টা? না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সংগঠন করতে চায় বলেও তো মনে হয় না, বা কিংবা সরকার করতে চায়, নিগম করতে চায়, নিগমে তারা ক্ষমতাসীন হোক সেটা চায়, সেটা তারা চায় না।
বা তাদের তারা সেইভাবে পরিকল্পনা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি দেখলেও বোঝা যায় তারা কোনো ধরনের এ নিয়ে কোনো ধরনের রিসার্চ করেনি। ফলে সমস্ত বিষয়টাই পরিষ্কার, উদ্দেশ্য কয়েকটাই আছে। প্রথমত হলো সিপিএম এর হাত ধরে আমি যেটা বললাম সেখানে আসা, দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলায় যা চলছে প্রায় প্রতিদিন এখন খুব তৃণমূলই আক্রান্ত হচ্ছে। আজকেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, কেনে আজকে একটা ক্যানিং এ আজকে একটা বিজেপি কর্মীকে নেতাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। যাই হোক, ভাগবাটোয়ারা নিয়ে কোনো বিষয় আছে বলে প্রচারে এসছে, এগুলি প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা আছে এই জাতীয় ঘটনা। আগে বিজেপিরাই আক্রান্ত হতেন, এখন বহু এলাকা বিজেপি শূন্য করে দেওয়া হয়েছে, নিজেদের মধ্যেই মারপিট চলে। এটা এই ধরনের যে সংগঠন সেই সংগঠনের ক্ষেত্রে সেটা স্বাভাবিক, ত্রিপুরায় এসে তাদের চরিত্র পাল্টে যাবে এমনটা নয়। তো তারা ত্রিপুরায় এসে যেটা করছেন এখন দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছেন, পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটা এত বেশি প্রচারে আসছে না। মালদায় গতকালকে ঘটনা ঘটেছে, মালদায় একে মানে জেলা স্তরের নেতা তার মানে একটা স্থানীয় নেতাকে গুলি করে দিয়েছে বচসার পর। অভিযোগটা কি, মুরগি নিয়ে যাওয়ার কথা ছিল, সাতটে মুরগি নিয়ে যাওয়ার কথা ছিল, সে ব্যবস্থাটা করতে পারেনি, বচসা হয়েছে, এরপর গুলি করে দিয়েছে। অদ্ভুত বিষয়, মানে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে, অথচ এই মানে কলকাতা শহর, পশ্চিমবাংলা, বাংলা সংস্কৃতি এ নিয়ে আমরা মানে কথা বলি। তো এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, এখন তারা এই রাজ্যে এসছে, এই রাজ্যে তারা তাদের সংস্কৃতি পাল্টে এখানে এসছে তা না। আর কাদের পাঠানো হচ্ছে, সুমিতা ঠিকই বলেছেন, তাদের মধ্যে তো নিশ্চয়ই কিছু লোক তো আছেন, কিন্তু তাদের পাঠানো হচ্ছে না। গরু চুরির দায়ে অভিযুক্ত, তারপর এই আপনার চিট ফান্ডের চিটার, এগুলিকে পাঠা যায়। আরে এই লোকটাকে কি ত্রিপুরার মানুষ চেনে না, জানে না? এই রাজ্যে এসছেন, বিভিন্ন জায়গায় গেছেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন, কুনুই ডুবিয়ে খেয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতেই পারেন। তো এই সমস্ত ঘটনাগুলি কি মানুষের কাছে গোপন আছে নাকি? তো এগুলি করছে তারা, এখানে উদ্দেশ্যটা হচ্ছে নজরটা ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয় যে বিষয়টা, তারা অন্য অনেক রাজ্যেই চেষ্টা করছে, গোয়াতে চেষ্টা করছে, অন্যান্য রাজ্য চেষ্টাটা করছে, এটা হচ্ছে তাদের পরিসরটা বাড়ানো। কিন্তু তাদের মূল হাতিয়ারটা কি, ওই সন্ত্রাস, হামলা, হুজ্জতি। এটা আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলের কোনো নির্দিষ্ট যদি মতাদর্শ না থাকে তখন সেই পরিস্থিতিটা তৈরি হয় তাদের মধ্যে। এগুলি দিয়েই চলতে হবে, এগুলিই থাকবে, শুধু ক্ষমতাটাকে ধরে রাখা আর কোনোখান থেকে নৈতিক অনৈতিক কোনো বাধা নেই, যেভাবে রোজগারের আছে সেইগুলি করা। মানে প্রসঙ্গক্রমে আমি বলছি, কংগ্রেসের আজকে যে অবস্থাটা হয়েছে এই অবস্থার কারণ হচ্ছে তারা মতাদর্শগত যে অবস্থান ছিল সেটা থেকে সরে এসছে। কংগ্রেসের ভুলেই গেছে তাদের মতাদর্শটা কি, গান্ধী মতাদর্শ তারা ভুলে গেছে একেবারে। সর্বোদয়, গ্রামোদয়ের মতো বিষয়গুলি তাদের একেবারেই ভুলে গেছে, কংগ্রেসের নেতারা এ নিয়ে আর মাথায় ঘামায় না। যাই হোক, এই পর্যায়ক্রমে এই বিষয়গুলি এসছে, তো ফলে কংগ্রেসের এই অবস্থাটা হয়েছে। তারা এখানে এসে এই জিনিসগুলি কিন্তু করছে এবং এই জায়গায় তারা অনেকাংশে সফল। পশ্চিমবাংলা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা এই অংশে কিন্তু তারা সফল। দ্বিতীয়ত চেষ্টা যেটা, যে ভোট পার্সেন্টেজ অন্যান্য রাজ্যে ভোট সেই এই অংশে কতটা সফল হবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখন পর্যন্ত যে অবস্থা, তাদের হাতে গুনতে হবে বিভিন্ন এলাকায়, তাদের হাতে গুনতে হবে কটা ভোট পেয়েছে। কারণ শুধু মানে আমাদের দীপক মজুমদারের যে আসন সেটা তো মানে অন্য ব্যাপার, সেখানে ওনার জনপ্রিয়তা মানে অতুলনীয়, সেটার কোনো ইয়ে নেই। তো অন্যান্য জায়গাতেও আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের যে প্রত্যাশীরা আছেন তারা কোথাও যাচ্ছেন না, কারোর কাছে যাচ্ছেন না। তাদের মানে হয়তো আমরা পোস্টারে ইদানিংকালে দেখছি তাদের ছবি, কিন্তু সামনাসামনি দেখার সুযোগ হচ্ছে না সাধারণ মানুষের। তো তারা ভোট চানই না, আপনারা রাজ্যের শাসক দল, তাহলে এক্ষেত্রে কি কোথাও আপনাদের একটু প্ল্যানিং বা এক্ষেত্রে যখন দেখছেন যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে নতুন করে রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে, আপনাদের সেই অর্থে ভূমিকাটা যেটা আপনি বললেন অনেক অংশে, এবং দেখা গেল যে সম্প্রতি দেখা গেছে যে একটা অভিযোগ তেলিয়ামুড়ায় আপনাদের দলের প্রার্থী আক্রান্ত হয়েছেন, তো এই যে ঘটনা এবং সামগ্রিকভাবে, তাহলে বিজেপি কি কোথাও কি একটু ঢিলে ঢালা মনোভাব, নাকি কি স্ট্র্যাটেজি আপনাদের, কি রকম মানুষকে আপনারা কি বোঝাবেন তাহলে?
আমরা তো আমাদের লক্ষ্যে এগিয়ে চলব, আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গেছি সেই প্রতিশ্রুতির অনেকগুলি পূরণ হয়েছে, প্রতিশ্রুতির বাইরেও অনেক বিষয় আছে। এই ফরেন্সিক ইউনিভার্সিটি এগুলি প্রতিশ্রুতিতে ছিল না, ইসরো সেন্টার এগুলি ছিল না, কিন্তু এগুলি তো হচ্ছে। আমরা আমাদের কর্মসূচি আমাদের নিয়ে সাংগঠনিক কার্যকলাপ, কিন্তু এগুলি তো হবারই কথা। যেহেতু আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস যেইভাবে কাজ করে সেই ধরনের কাজে বহিরাগতরা পশ্চিমবাংলা থেকে এসছে, তারা এই রাজ্যে এসে তারা মানে একেবারে ভাড়াটে গুন্ডা। এ নিয়ে ওই তৃণমূলের যে ঘটনাটা, রাতে আমিও গেছিলাম হাসপাতালে, তো সেখানে যেটা দেখলাম বা তাদের কাছে আক্রান্তদের কাছ থেকেও শুনলাম, তারা একটা মিছিলের পর তারা এক জায়গায় এসে বসছিলেন, সংখ্যাটা খুব কমই ছিল, 8-10 জন ছিলেন সেখানে। ওই দিন আমাদের প্রদেশ সভাপতিও সেখানে প্রচারে গেছিলেন, ওনার ভাষণ শেষ পরে একটা মিছিল বেরিয়েছে আমাদের, মিছিল শেষ হয়ে গেছে, এরপর তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হওয়ার কথা, এটা আগেই নির্ধারিত ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ। তারা বসে যারা কয়েকজন আছেন, ওই মুহূর্তে তাদের উপর হামলা করা হয়েছে, 2-4 জন স্থানীয় লোক ছিলেন সেখানে, বাকি সবাই বাইরের লোক পশ্চিমবাংলা থেকে আগত। তো এটা কিভাবে রোখা যাবে? বাইরে থেকে আমরা লোক আসা তো আটকাতে পারি না, এখন সন্ত্রাসী লিস্টেড ক্রিমিনাল পুলিশ ডেকে ডেকে আনছে অনেকে, যেখানে যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে, অপরিচিত লোক দেখলে এখন স্থানীয় মানুষও অবহিত করছে পুলিশকে, আমার এলাকাতেও দেখলাম যে একজন পুলিশকে অবহিত করেছে এরকম অপরিচিত লোক, তো তারা কেন এসছে এখানে? হ্যাঁ, এটাও ঠিক, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের পরেও এখানে অনেকে এসছেন, আমার পাড়াতে আছেন, ঘর ভাড়া করে আছেন, যাদের আর্থিক ক্ষমতা আছে তারা ঘর ভাড়া করে আছেন, আবার আমাদের কার্যকর্তাদের বাড়িতে বিশাল ঘর, সোনামুড়া ওইদিকে আমাদের অনেক কার্যকর্তা আছেন গ্রামের বাড়িতে, ওই সমস্ত বাড়িতে। তো এগুলি হচ্ছে পরিস্থিতির কারণে, এখানে তৃণমূল কংগ্রেস এটাই করবে, আর সিপিএমও ওই কারণেই তাদের এনেছে। আমি তো বললাম প্রথম দিকে দেখাই গেছে, টিভির পর্দায় এসছে কারা তারা, স্থানীয় সিপিএম এর নেতারা তাদের সহায়তা করছে, তাদের তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে নেমে গেছে, এগুলি ঘটনা ঘটেছে, কিন্তু তারা এই তাদের এই লক্ষ্যেই তারা এসছে এখানে, সরকার গড়া, সংগঠন করা, এগুলি তাদের দ্বারা অসম্ভব। তারা প্রায়শই একটা কথা বলে, বিজেপি কি এর আগে কোনো সংগঠন ছিল কিনা? আমাদের প্রত্যেকটি বুথে আমাদের বুথ কমিটি হয়ে গেছিল এই বিধানসভা নির্বাচনের আগে, প্রত্যেকটা পৃষ্ঠা প্রমুখ তৈরি হয়েছে প্রত্যেক জায়গায়, সেই অনুযায়ী আমাদের ভোট হয়েছে। আমাদের এই নির্বাচনের আগে আমাদের আমরা চূড়ান্ত হয়ে গেছিলাম আমরা কত দূর আসন আমরা পেতে পারি, সেইভাবে প্রত্যেক পৃষ্ঠায় 60 জন ভোটার, ভোটারের একজন প্রমুখ আছেন, পৃষ্ঠা প্রমুখ যাকে বলে, উনি হিসাব করে দেখিয়ে দেন কনফার্ম ভোট কটা আছে, আমরা সেই অনুযায়ী এখনো বলতে পারি আমাদের ফলাফল কি হবে। আমি এখন বলছি না, ফলাফলটা আমাদের জানা আছে, প্রত্যেক স্থান থেকে তারা রিপোর্ট করেন কোথায় কি হবে, কোথায় খামতি আছে, কোথায় কি জোর দিতে হবে সেগুলি। তৃণমূল কংগ্রেস তো সেই পর্যায়ে যাওয়ারই অনেক দূরের কথা, এটা যে স্টিয়ারিং কমিটি করেছে, সেই স্টিয়ারিং কমিটির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী প্রেস কনফারেন্স করেছে, যদিও তারা মানে সদ্যই অন্য দল থেকে এসছেন, কিন্তু তাদের মধ্যে এই কনফ্লিক্টটা কিন্তু আছে, আর এই কনফ্লিক্টটা মানে থাকবে, এটা তাদের চরিত্রগত বৈশিষ্ট্য। পশ্চিমবাংলায় এই যে নিজেদের মধ্যে হচ্ছে সেটা এখানেও হবে, কিন্তু তাদের লক্ষ্য একটাই, সরকার গঠন, নিগম দখল, এগুলি তাদের বিনিময়ের লক্ষ্য তো নেই, সম্ভব হলে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো আর পশ্চিমবাংলা থেকে দৃষ্টিটা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া। সংগঠনই যদি না থাকে ভোটের পার্সেন্টেজ বাড়ার বিষয়টা কি? না না, এটাতে তারা সফল হবে না, আমি বললাম। আচ্ছা, কোনোভাবেই সফল হবে না, কারণ এটা করতে গেলে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সংগঠন তো দরকার, প্রার্থী যাদের করছেন তারা তো ভোটের প্রচারে বেরোতে হবে, ওইদিকের কথা বাদ দিলাম, দীপক মজুমদারের এলাকায় উনি ওনার যে জনপ্রিয়তা সেদিক থেকে মানে অন্য কোনো প্রার্থীরা কাছে দাঁড়িয়ে আসতে পারবেন না, কিন্তু বাকি জায়গাতেও মানে এরা প্রচারেই বেরোচ্ছেন না, মিছিল করা তো দূরের কথা, প্রার্থীরা দুজনকে সঙ্গে নিয়ে তো ডোর টু ডোর করবেন, প্রত্যেকটা বাড়িতে যাবেন, ছোট্ট এলাকার নির্বাচন, 6,000 থেকে 7,000 ভোটার আছেন,
প্রত্যেকের বাড়িতে গিয়ে একবার ভোট চাইবেন না? মানুষও এটা চায়, আমার বাড়িতে প্রার্থী আসবে, এলে আমি সমস্যাগুলি দেখিয়ে দেব। ভারতীয় জনতা পার্টির যারা প্রত্যাশীরা আছেন তারা ইতিমধ্যেই তারা লিপিবদ্ধ করছেন কি কি সমস্যা আছে, জয়ী হয়ে সেই কাজগুলি পূরণ করতে হবে, সেই জন্য লিপিবদ্ধ। সবাই প্রার্থীদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা লিখে আনবে, এবং তারা একবার না একাধিকবার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সমস্যাগুলি কি আছেন লিপিবদ্ধ করছেন, আমাদের প্রদেশ কার্যালয়ে এসে সমস্ত বিষয়ে অবহিত করছেন। মানে তারা তৈরি পরবর্তী কাজে, যে পরবর্তী পর্যায়ের জন্য তারা তৈরি হয়ে গেছেন। সেই জায়গায় মানে এটা সম্ভব নয় এত তাড়াতাড়ি, কিন্তু যে ধরনের একটা মানে নেগেটিভ অ্যাটমসফিয়ার তৈরি করে তারা এগোচ্ছেন একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে, হামলা হুজ্জতি, এতে তো মানুষ ভয় পাবে। তারা প্রায়শই এই কথাটা বলে, আপনারা দেখুন কতটা বিকৃত মানসিকতার লোকেরা ভয় পাচ্ছে এটা বলে, ঠিক না সন্দীপ? এই কথাটা প্রায়শই বলে তারা ভয় পাচ্ছে। আরে কোন শুভ বুদ্ধি সম্পন্ন লোক চায় তাকে কেউ ভয় পাক? অলোক তুমি চাইবে তোমাকে কেউ ভয় পাক? কেউ চাইবে না, কিন্তু তারা ভয় পায় বলে আত্মসন্তুষ্টিতে ভুগে, আমাকে ভয় পায়। আর ভয় তো পাবেই, তোমাদের যে চরিত্র, 90 বছরের মহিলাকে তোমরা রেহাই দাও না, 60 বছরের মহিলা আদালতে গিয়ে বয়ান দিচ্ছে, তোমাদের ভয় পাবে না? মানে কতগুলি খুন হয়েছে, ভয় পাবে, ভয় পায়, ঘৃণাও করে, তো মানুষ তো ভয় পাবেই তোমাদের। কিন্তু এই জায়গাতে তাদের একটা আত্মসন্তুষ্টি যে আমরা সবগুলি বিকৃত মানসিকতার লোক। এখানে তো পাঠানো হচ্ছে যে প্রথম দিকে যে ছেলেটাকে পাঠানো হয়েছিল কি সব কথাবার্তা বলছে সে, আবার ইয়ে দেখলাম প্রাপ্ত বসু বললেন যে বাচ্চা ছেলে, আরে বাচ্চা ছেলে তাকে তো একটু সুশিক্ষা দিতে হবে, তাহলে তো সে পকেটে ব্লেড নিয়ে ঘুরছে, আর সংগঠনের কিচ্ছু নেই, সে চিৎকার করছে দেখুন আমাকে বাইক বাহিনী মেরে ফেললো, এই আশপাশে একটা বাইকও নেই, তো সে মানে তাকে কেন গুরুত্ব এগুলি করে, সে তার তাদেরকে মানে নিজেদের একটা প্রচারে নিয়ে আসার একটা চেষ্টা তারা করে, এগুলি করেই তারা মানে এই চেষ্টাটা আছে। সংগঠন, নির্বাচনে লড়া, সাফল্য আসা, এইগুলিতে তাদের বিন্দুমাত্র তাদের কোনো আগ্রহ নেই। সন্দীপবাবু, এই নবেন্দুবাবু যেটা বললেন, আপনিও শুরুতে বললেন, তাহলে তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্যটা কি তাহলে, কি যে সামগ্রিকভাবে কি লক্ষ্য? আপনি লক্ষ্য করে আমরা দু একটা ওয়ার্ডের কথা বারবারই আমার বক্তব্য এবং নবেন্দুবাবুর বক্তব্য এসছে, যেমন 16 নম্বর ওয়ার্ড দীপক মজুমদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেখানে তৃণমূলের যিনি প্রার্থী তপন দত্ত, আমরা সবাই ওনাকে তবুদা বলেই ডাকি, অলিকের সেখানে একটা জনপ্রিয়তা আছে দীপক মজুমদারের, এটা মানে সন্দেহের এই ব্যাপারে কোনো অবকাশ নেই। কিন্তু তপুদা খুব সজ্জন লোক, তৃণমূলে যাকে প্রার্থী করেছে খুব সজ্জন লোক এবং অমায়িক লোক, সবার সঙ্গে একটা সম্পর্ক রাখেন। অলিকের সঙ্গে ফাইট করতে গিয়েও উনি কিন্তু অভিযোগ করছেন না যে আমি কোথাও আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, আই ওয়াজ ইনসাল্টেড, কিংবা আমি আমাকে অ্যাটেম্প করা হয়েছে। তপুদা সজ্জন লোক একবারও বলছেন না। আমি আপনি লক্ষ্য করে দেখুন, শ্যামল পাল বলে এক ভদ্রলোক তৃণমূলের দাঁড়িয়েছেন, উনি কিন্তু প্রতিদিন মিটিং টিটিং করছেন, ডোর টু ডোর করছেন, উনি কিন্তু অভিযোগ করছেন না যে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে বাইট দেখাচ্ছিলেন ওই সিপিআইএম এর প্রার্থীকে সামনে নিয়ে টমটমের মিছিল, আপনারা কিছুক্ষণ আগে এই চ্যানেলে বাইট দেখিয়েছেন। আপনি আমাদের এক ক্যান্ডিডেট আছে, আমাদের আইনজীবী, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে ক্যামেরা তো বলেছে, উমাচন্দ, যে তোমার এখানে কি অবস্থা বিজেপি, আমি আই হ্যাভ আস্কড, যে বিজেপি কি তোমার এখানে নিয়ে, সে অলরেডি কাউন্সিলর ছিল এই টার্মে, গেল টার্মে, কয় না দাদা, আমার সাংবাদিকরা জিজ্ঞেস করার পর আমি বলেছি নো নো, আমি টোটাল যে ক্যাম্পেইন করেছি আমি কোথাও বাধাপ্রাপ্ত হইনি, আমি আমার মতো করে ক্যাম্পেইন করেছি, বাকিটা গণদেবতার রায়, গণদেবতা যদি আমাকে ভোট দেয় আমি কাজ করেছি, কাজের নিরিখে যদি ভোট দেয় আমি যুক্ত হবো, আর যদি গণদেবতা মনে করেন যে আমার কাজের মধ্যে কোথাও খামতি আছে আমি হেরে যাব, কিন্তু আমি কোথাও বাধাপ্রাপ্ত হইনি। শ্যামল পাল কিন্তু অভিযোগ করছেন না, হিজ এ হেভি ওয়েট ক্যান্ডিডেট, দীর্ঘদিন সমাজসেবী হিসেবে পরিচিত লোক শ্যামল পাল, মানে সন্দেহের কোনো অবকাশ নেই। আমার এলাকাতে তপন দত্ত সজ্জন ভদ্রলোক মানুষ, তপুদা বলে আমরা সবাই ঘরে ঘরে উনি পরিচিত, তপুদা অভিযোগ করছেন না অলিকের হিমালয়ান জনপ্রিয়তার পরেও যে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, ও দুবার করে ডোর টু ডোর করছেন,
তপুদা তপুদার মতো করে উনি ওনার সাংগঠনিক কাজ করবেন, কিভাবে করবেন এটা তো আর অন্যের সঙ্গে ডিসকাস করবেন না। আমি তিনটে ক্যান্ডিডেটের কথা বললাম যে তারা কিন্তু অভিযোগ করছেন না, একটা সিপিএম এর আমি নামই বলছি, উনি অন ক্যামেরা বলেছেন। আমি পরের দিন কোর্টে ওনার সঙ্গে দেখা হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, উমা তোমার এখানে কি অবস্থা, তোমার এখানে কি বিজেপি রাডা খুব ইয়েটি একবার না দাদা নাথিং, আমার এখানে আমি মোটামুটি ডোর টু ডোর কমপ্লিট করেছি, আই হ্যাভ কমপ্লিটেড এভরিথিং, আমার এখানে কোনো ইয়ে নাই। আমি তিনটে ক্যান্ডিডেটের কথা বললাম। হ্যাঁ, তাহলে আপনি তারা নিশ্চয়ই একটা পায়ের নিচে মাটি রাখার মতো তাদের একটা কিছু করেছে। আমি উমাচন্দই বলেন, শ্যামল পালই বলেন, সজ্জন তপন দত্তের কথাই বলেন, আপনি যার কথাই বলেন, তারা নিশ্চয়ই একটা কিছু মানে জনগণদের আশীর্বাদ বলেন, আশ্বাস বলেন, কিছু একটা পেয়েছে। তার জন্য তারা কিন্তু অভিযোগ করছেন না, তারা প্রতিরোধের জন্য নামছেন না, মানুষকে বলছেন না লাঠি ছোটা নিয়ে আসো, হ্যাঁ মারদাঙ্গা হবে, দেখ খেলা হবে খেলা হবে, তারা কিন্তু খেলা হবে খেলা হবে বলছেন না, তারা ঘর গুছানোর খেলা খেলছেন, কিভাবে ব্যালট বাক্সে বেশি করে আমার পক্ষে ভোট করানো যায়। আপনি ভোট করানোর জন্য যদি আপনি মনে করেন যে মিডিয়া একমাত্র ভোট করে দেবে, মিডিয়ার কাজ হচ্ছে প্রচার করা, তার ব্যবসাটা হচ্ছে প্রচার, এই প্রচারের জন্য সে অ্যাডভার্টাইজমেন্ট করে, এই প্রচারের জন্য সে বিভিন্ন ক্রেজ লোকরার কাছে যায়, আপনারা টক শো করেন, আপনার যে চ্যানেলটা আছে বাজারে এটার জন্য না আমরা টক শো করি বিভিন্ন সাবজেক্ট ম্যাটারের উপরে, আমরা মানে খুব সচেতন চ্যানেল, কেন একদম লেটেস্ট ইনসিডেন্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মুখোমুখি আলোচনাতে বসি, সাব কথার আলোচনাতে বসি, তার মানে আপনি তো ভোট করবেন না, ভোটে কেউ পরাজিত হলে আপনি বলে দেবেন এত ভোটে পরাজিত, জয়যুক্ত হলে আবির মারছে সেটাও আপনি দেখিয়ে দেবেন, ভোটটা তো আপনি করবেন না ভাই। তো কুণালবাবু, আমি জানি না কুণালবাবু তারা মানে হয়তো বা কুণালবাবু দীর্ঘদিন এমপিও ছিলেন, আবার জেলেও ছিলেন, দুটোই ছিলেন উনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কুণালবাবু তারা নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যালি একটা ঠিক করেছেন যে মিডিয়াকে দিয়ে যদি এভাবে বলানো যায়, কিন্তু এভাবে বলানো, এই বলানো এটা পশ্চিমবাংলা বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়ে দিয়ে গেছেন, আমরা 235 34 আজকে কোথায়, লক্ষণ শেঠ আজকে কোথায় পশ্চিম মেদিনীপুরে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে চলে এসছেন, সংগঠন যদি আপনি না করতে পারেন সেখানে 60,000 মতো নন্দীগ্রামে একটা জাতিগোষ্ঠীর লোক, একটা জাতিগোষ্ঠীর লোক 60,000 মতো, সেই ভোটকে বাদ দিয়ে যেই কেন্দ্রগুলিতে একটি ভোটও পাননি, 7টি 10টি 15টা করে ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী, তারপরেও এটাকে ওভারকাম করে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হয়েছেন প্রায় 3,000 কাছে ভোটে, তার মানে কি তার সংগঠন ছিল। আপনি সংগঠন যদি না করেন মিডিয়া আপনাকে কতদিন বাঁচিয়ে রাখবে, একটা পিরিয়ডে আপনারাই যাবেন না। আপনি বলুন আপনারা এই যে প্রচারের বিভিন্ন চ্যানেল আমাদের রাজ্যে আছে, প্রিন্ট মিডিয়াগুলো আছে, কটা চ্যানেল কটা প্রিন্ট মিডিয়া সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা দেখি যে কংগ্রেসি প্রার্থীরা এই ডোর টু ডোর করছেন, কংগ্রেসি প্রার্থীরা এমুকের বাড়িতে গেছেন, এমুক মন্দিরে গেছেন পূজা দিতে প্রচার করে, কারণ প্রচারের আলোতে থাকতে গেলেও তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আপনাকে থাকতে হবে, আপনার মিনিমাম কম্পিটেন্সি থাকতে হবে। আপনি তো রোবেন কোথায়, যার যেখানে সংগঠন আছে, লোকজন বেশি আছে, যারা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে তো ধরুন কোনো রাজনৈতিক দলের বিরোধী না, আবার আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও না, কিন্তু যেগুলো সত্য, আমি তৃণমূল এখানে এসে যদি মনে করে 6% ফ্যাক্টর যে আমি ন্যাশনাল দল করতে গেলে, আমি এখন একটা লোকাল সেলফ গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে, এতেই যদি এত গানা বাজনা করেন তারা কাজটা করবেন কখন, তারা কাজ তো করতে হবে, 2023 তো আর বেশি দিন দূরে না, আর মাঝখানের এক বছর, হ্যাঁ 2022 তো নকিং দ্য ডোর, তো আপনারা কাজটা কখন করবেন, 51টা সিটে আপনি যদি ক্যান্ডিডেট না দিতে পারেন, সংগঠন না দিতে পারেন, পূর্ণাঙ্গ কমিটি না দিতে পারেন, আপনি 60টা সিটি কবে দেবেন, 60টা সিটি তো বুথ কমিটি করতে হবে, আপনি কি ওই ওমেন পিএস এর বাইরে চিৎকার করলেই হবে, আর মিডিয়ার কাছে হচ্ছেটা কি রাজ্যে জঙ্গলের রাজত্ব, আরে রাজ্য তো জঙ্গলের রাজত্ব হলে তো আপনাদের সুবিধা, এ রাজ্যে বিজেপি শাসিত 3.5 বছরে যদি জঙ্গলের রাজত্ব হয়, অপশাসন যদি হয়, সন্ত্রাস যদি হয়, সুবিধাটা কার, অপোজিশন পার্টি, যে চিৎকারটা বিজেপি করেছিল যে 25 বছরের অপশাসন চলো পাল্টাই, তো আপনাদের বিরোধী দলের সুবিধা হবে, তো বিরোধী দলের সুবিধা হতে গেলে নবীনবাবু যে কথাটা বলছিলেন যে আমরা তো লোক ধরে ধরে হিসাব করে নিয়েছিলাম পৃষ্ঠা প্রমুখ দিয়ে, বুথ কমিটিগুলো করে নিয়েছিলাম, আপনি বলুন তো শহরের উপরে, আগরতলা শহর যদিও মিউনিসিপ্যালিটি অনেক এক্সটেন্ডেড, শুধু আগরতলা শহরে যে কোনো আপনি তৃণমূলের নেতাকে বলুন তো যে আপনাদের কোথায় কমপ্লিট বুথ কমিটিটা আছে, ইউ টেক দ্য ইন্টারভিউ অফ দ্যাট বুথ প্রেসিডেন্ট, যে আপনি তো এমুকের বুথ কমিটির প্রেসিডেন্ট, তারা সবগুলো বুথ কমিটি করেছেন,
কটা বুথ সেন্টার আছেন? আপনারা একটা সার্ভে করুন না ইলেকশনের দিন। আমি তৃণমূলের বিরোধী না, অন ক্যামেরায় বলছি, আমি তৃণমূলের বিরোধী না। শক্তিশালী বিরোধী দল দরকার, কারণ কংগ্রেসটা যেহেতু সাইড, সিপিএমও প্রায় ক্ষয়িষ্ণু। সেক্ষেত্রে যদি নতুন কোনো দল আসে, বিরোধী দলের ভূমিকা সত্যিকার অর্থে গণতন্ত্রের দরকার, তারা যদি পালন করে ভালো। আপনারা ভোটের দিন একটা সার্ভে করুন না, আমি আপনাকে বলছি। 51টা সিট দরকার নেই, 25টা সিট নিয়ে একটা সার্ভে করুন যে 25টা সিটে তৃণমূলের পোলিং এজেন্ট ছিল কিনা। দুজন পোলিং এজেন্ট, একজন ভেতরে থাকবেন একজন রিলিভার, যে 25টা সিটের মধ্যে আছে কিনা তাদের পোলিং এজেন্ট। আরে আগে পোলিং এজেন্ট ঠিক করেন, এই থানার বাইরে চিৎকার করে আর মিডিয়াকে চেহারা দেখিয়ে আপনি ব্যালট বাক্সে তো ভোট ঢোকাতে পারবেন না। ব্যালট বাক্সে ভোট ঢোকাতে গেলে বিজেপির মতো একটি সংগঠিত দলকে, রাজ্যে শাসক দল বিজেপি, আপনি লক্ষ্য করে দেখুন তাদের প্রত্যেকটা মন্ত্রীকে তারা নামিয়ে দিয়েছে ডোর টু ডোরে। 75-এর প্রায় কাছে বয়স, হয়তো রতন দা শুনলে রেগে যাবে আমার উপর, রতন দা স্টিল ইয়াং। রতন দাকে আজকে দেখেছি সকালবেলা আপনার বরজলাতে বাইক মিছিলে অ্যালং উইথ দিলীপ দাস। হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রতিদিন রাজ্যের কোন প্রান্ত, হঠাৎ টিভি খুলে দেখি উনি অমরপুর, আরে কিছুক্ষণ পরে দেখি উনি আশ্রমচৌনি, আরে এরপরে দেখি উনি আমবাসা। শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী চরকির মতো ঘুরছেন ব্যালট বাক্সে ভোট করান ঢোকানোর জন্য। তুমি বিরোধী দল, তোমার তো দায়িত্ব আরো অনেক বেশি। মিডিয়া কতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে বলুন তো? আমি তো বলবো তারা সংগঠনটা করুক, বিজেপি যা খুশি করুক, বিজেপি জঙ্গলরাজ করুক। বিজেপির জঙ্গলরাজই তো আপনার পুরস্কার। বিজেপি যদি জঙ্গলরাজ না করে আপনি আপনি মানুষের মন জয় করবেন কি করে? আপনারা তো বলছেন বিজেপি জঙ্গলরাজ করছে, আরে বিজেপির অপশাসন, বিজেপি তার ভিশন ডকুমেন্টের কোনো জিনিস এখন পর্যন্ত ফুলফিল করেনি। এই সমস্ত কথাগুলি যে আপনি বলছেন, এগুলি তো মানুষের কাছে নিতে হবে, মিডিয়াকে বলে কি হবে? মিডিয়া প্রচার করে দেবে কোন আলবাবু বলেছেন যে ভিশন ডকুমেন্টে কোনো কাজ করেনি। আমরা শোনা আছে শুনলাম, আচ্ছা দেখুন আছে দেখলাম, ভাই চ্যাপ্টার শেষ, তারপরে ঘুমিয়ে গেলাম ভাত খেয়ে, চ্যাপ্টার শেষ। কিন্তু ওই যে প্রান্তিক লোকটা যে দাঁড়িয়ে আছে, যে বিজেপি না বিজেপি বিরোধী, সে যে বিজেপিকে মনে প্রাণে দেখতে পারে না, বিজেপির নীতি সিদ্ধান্তের সঙ্গে সে একমত না, তাকে যদি আপনার আনতে হয়, আপনি ওমেন পিএস এর বাইরে রাত্রিবেলা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তার ভোটটা আপনি আনতে পারবেন? তার ভোটটা আনতে গেলে আপনাকে লামাতে হবে শ্যামল পালের মতো লোককে, আপনাকে লামাতে হবে উমাচন্দ্রের মতো লোককে, আপনাকে লামাতে হবে অলিক মজুমদারের মতো লোককে, যারা সংগঠন করে ফাইট করছেন, সংগঠনের বিনিময়ে তারা ফাইট করছেন। তারা বলছেন না যে সন্ত্রাস, তারা চাইছেন যে আচ্ছা ঠিক আছে মার্জিনাল সিট যদি জিতে যাই, জিতার জন্য চেষ্টা করতে হবে, তাই না? তো আপনারা তো কয়েকজন, তাও কারা বলছে আপনি বলুন তো? এই রাজ্যটার সম্বন্ধে যারা এসে অভিযোগ করছেন, তারা কতটুকু এই রাজ্যটার সম্বন্ধে? আমরা কি তাদের মার্সির উপর? আমার অনেক সময় মনে হয় আমরা উই আর এট দেয়ার মার্সি। আপনি বলুন তো, মমতা ব্যানার্জি তো এই রাজ্যের আস্তাবল মাঠে দাঁড়িয়ে বলে গেছিলেন যে একটা রুটি যদি হয়, সম্ভবত দ্যাট ওয়াজ দ্য 16th August অফ 2017 or 16, একটা রুটি যদি হয় তার অর্ধেক পার্ট ত্রিপুরা খাবে, অর্ধেক পার্ট পশ্চিমবাংলা খাবে, খুব ভালো কথা, মানুষ বিশ্বাস করেছিল। সেই মিটিংয়ে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ সমীর রঞ্জন বর্মন, ওনার নামটা পর্যন্ত উচ্চারণ করেননি তাদের নেত্রী। তারপর আজকে যারা বিজেপি করছেন কিংবা আজকে যারা তৃণমূল করছেন, তারা খুব ভালো করে জানেন সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে তারা দেখা করার জন্য স্টেট গেস্ট হাউসে গিয়েছিলেন, কেউ দেখা করতে পেরেছিলেন, ন্যূনতম সম্মান বোধ দিয়েছিলেন রাজ্যের যারা আজকে এমএলএ বা মন্ত্রী আছেন বিভিন্ন দলে। হ্যাঁ, তারা তো তখন তৃণমূল করতেন, অনেক আশা নিয়ে তারা তৃণমূল করেছেন, সিপিএম এর বিরোধিতা করতে হবে, সিপিএম এর অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করতে হবে। মমতা ব্যানার্জি দেখা করেছিলেন রতন চক্রবর্তীর মতো বর্ষিয়ান লোক, বলমালিপুরের বাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন, যেদিন ভোটের আগে হঠাৎ করে ডিক্লেয়ার করেছিল উই ডু নট হ্যাভ এনি ক্যান্ডিডেট ইন বলমালিপুর, রতন চক্রবর্তী আপ্রাণ চেষ্টা করেছেন যে অ্যাটলিস্ট আপনারা একটা স্টেটমেন্ট করুন যে না আমাদের তৃণমূলের প্রার্থী আছে। রতনবাবু নির্বাচনে পরাজিত হয়ে গেলেন। তো এই যদি পরিস্থিতি হয়, আপনি সংগঠন মানুষকে অ্যাট্রাক্ট করবেন কি করে? আপনাকে তো অ্যাট্রাক্ট করতে হবে দ্যাট উই আর দ্য অল্টারনেটিভ। কার বিরুদ্ধে অল্টারনেটিভ? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির যিনি মুখ, বিপ্লব কুমার দেব, তার অল্টারনেটিভ হচ্ছি আমরা। আপনাদের এখানে অল্টারনেটিভের মুখটা কি? মুখটা তো মানুষকে দেখাতে হবে, আমি তো কনভিন্সড হতে হবে। কুণাল ঘোষকে তো মুখ্যমন্ত্রী হবে না, অর্পিতা ঘোষ মুখ্যমন্ত্রী হবে না, সুস্মিতা দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হবে না, লিডার অব দি তৃণমূল পার্টি হবে না। তা আমার লিডারটাকে বিজেপি তো তৎকালীন সময়ে দেখিয়ে দিয়েছিল যে মানিক সরকার যদি সিপিআইএম দলের মুখ হয়ে থাকে, আমাদের দলের মুখ হচ্ছে বিপ্লব কুমার দেব, তাদের সভাপতি, ঠিক আছে, আর সান অব দি সয়েল, আমাদের রাজ্যের ছেলে, উদয়পুরের ছেলে, ভালো কথা। তো আপনাদের মুখটাকে, কারণ আর এক বছর তো, আমরা তো জনগণ হিসেবে দেখতে চাই আপনাদের লিডারকে, হুইজ ইউর লিডার,
কাকে আপনি মানে প্রজেকশন করছেন টু মেক এট পার উইথ বিপ্লব দেব অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে? আমরা তো এগুলো দেখতেছি। আপনি কুণাল ঘোষকে দিয়ে কিংবা অর্পিতা ঘোষকে দিয়ে আর ওই যে শুভ্রাংশু টুভ্রাংশু যে ধরনের কথাবার্তি বলে বালকিল্লবনার বাচ্চা ছেলেগুলো, আমার তো মানে মনে হয় অদ্ভুত অদ্ভুত। তার জানা বয়স তার থেকে বেশি যে কথা বলে, হ্যাঁ, মানুষকে ন্যূনতম সম্মান দিয়ে। আরে ভাই, রাজনীতি আপনি করেন, নিশ্চয়ই আপনি করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি একশোবার করবেন। কি বলে আমাদের নবেন্দ্রবাবুকে রাজনৈতিকভাবে আপনি ডিফিট করবেন, একশোবার করবেন, কেন করবেন না? আরে করতে গেলে তো নবেন্দ্রবাবুকে আমার তো নবেন্দ্র বাবু বলে সম্বোধন করতে হবে। নবেন্দ্র এই স্টুডিওর বাইরে আমি নবেন্দ্র আমাকে দাদা ডাকে, আমি তাকে নাম ধরে ডাকি, বাট হোয়াইল উই আর ইন দ্য অফিসিয়াল প্ল্যাটফর্ম আমি একবারের জন্য নবেন্দ্র বলিনি, নবেন্দ্রবাবু, বিকজ হি রিপ্রেজেন্টস এ ন্যাশনাল পার্টি, তার সম্মানটা। মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলছেন ওই বিপ্লব দেব, আরে এটা কোন ধরনের আটারিং সেগুলো আপনি বলুন না। আমরা তো আশাও করতে পারি না যে বিরোধী দলনেতাকে মাননীয় বিরোধী দলনেতা না বলে মানে বলবো, এটা তো অসভ্যতা। এটা দেখে মানুষ আমার সম্বন্ধে শ্রদ্ধা তৈরি হবে, মানুষের আমার সম্বন্ধে ডিটারমিনেশন তৈরি হবে। তো সমস্ত কিছু করতে গেলে সংগঠন দরকার, কিছু অ্যাডভাইজারি দরকার, তারা তো অ্যাডভাইজারি কার থেকে নিচ্ছেন আই ডোন্ট নো। হ্যাঁ, আর সরকারেরও দরকার, আমি যেটা মনে করি, প্রায় শেষ লোক নিয়ে এসে গেছি আমরা একদম শেষের দিকে, সরকারের কাছেও নিবেদন করবো তাদের ল এক্সপার্ট যারা তাদেরকে আরেকটু স্কিল করার ক্ষেত্রে, কারণ কোর্টে গিয়ে যদি আপনি মামলাই দিলেন, কোর্টে গিয়ে যদি আলটিমেটলি হাস্যাস্পদ হন, তাহলে তো আলটিমেটলি এটা সাধারণ আমরা মানুষ যারা আমরা বলবো যে আরে কি কে করলো, তার মানে তো টোটাল গল্পটাই মিথ্যা, আরেকদিন জেনুইন গল্পের জন্য করলেও মানুষ বলবে মিথ্যা। তো লিগ্যাল এক্সপার্টাইজড গুলো আরেকটু বাড়ানো বোধহয় দরকার। এই মানুষ এক্ষেত্রে একদম সংক্ষেপে সন্দীপবাবু যেটা বললেন পাশাপাশি দুটো একদম সংক্ষেপে, একটা হচ্ছে এই যে একটা এই বাইক বাহিনী আর আজকে যে ঘটনাটা হলো এটা নিয়ে রাজ্য বিজেপির বক্তব্য, তৃণমূল কিন্তু প্রথম থেকেই যেটা চাইছে এই রাজ্যে আসার কিছুদিন বাদেই এই তারা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা, ভিডিও ফুটেজ মসজিদ পুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়ার এই সমস্ত মিথ্যা অভিযোগ প্রচার করেছে, টুইট করেছে সামাজিক মাধ্যমে এবং জাতীয় স্তরে এর প্রচার করেছে। এতে ত্রিপুরা মানুষকে অপমান করার চেষ্টা হয়েছে, ত্রিপুরা সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি করার সৃষ্টি হয়েছে, দেশের অন্যত্র এর প্রতিক্রিয়া দেখা গেছে, এগুলি করেছে। গতকালকে যেটা হয়েছে ওই ওদের নেতা ওদের মন্ত্রী এখানে এসেছে, কলকাতা শহর পুর নিগম এর যে মেয়র কারা কারা ছিলেন, কত বড় মাপের লোকরা এর দায়িত্ব সামলেছেন, এই লোকটা এখানে এসে বলছে পাঁচ মিনিটের ত্রিপুরা সব বিজেপি খতম করে দেন, এখানে যদি কারোর কিছু হয় পশ্চিমবাংলায় বিজেপির পাঁচটা লাশ ফেলে দেবেন। এগুলি কোনো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কোনো মন্ত্রী এই কথাগুলি বলতে পারেন? আশ্চর্যজনক কথা, এই সমস্ত কথাগুলি এখানে বলেছেন। পশ্চিমবাংলার অবস্থাটা কোথায় আছে এই কথায় তো প্রমাণিত হয় যে পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তাতে মানে পরিষ্কারভাবে সরকারের একটা মানে সেখানে হাত রয়েছে, সরকারের প্ররোচনাতে, সরকারি প্ররোচনাতে এই কাজগুলি হচ্ছে সেখানে, সে তো প্রমাণ হয়ে যায়। ত্রিপুরাকে তারা এই পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আর একটা সিপিএমকে হয়তো একটু অ্যাডভান্টেজ দেওয়ার তারা চেষ্টা করছেন, যেহেতু তাদের মধ্যে একটা ছায়াজোট আছে প্রথম থেকেই তা পরিষ্কার। কংগ্রেসকে অনেকটাই তারা আঘাত করতে সক্ষম হয়েছেন, কংগ্রেস কংগ্রেসের একটা অংশ আলাদা দল করেছে, কিছু তৃণমূল কংগ্রেসে চলে গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত সেই সমস্ত বিষয় তো আলাদা, কিন্তু একটা বিরোধী দলগুলির মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তো দেখা যাচ্ছে। ভোটের মধ্যে এর বিশেষ কোনো মানে তফাৎ হবে না, মানুষ তো তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি করবেন, এবং সংগঠন তো একটা বড় বিষয়, পাশাপাশি মানুষ এও দেখে কার মাধ্যমে তার মানে তার যে ইচ্ছা তার মানে বাস্তবায়ন হবে সেগুলি তো মানুষ দেখবে, তো সেই বিষয়ে তারা সেইভাবে সিদ্ধান্ত নেবে। সংক্ষেপে একদম আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে এক কথায় আজকে যে ঘটনাটা এটা নিয়ে রাজ্য বিজেপির কি বক্তব্য বা কি প্রতিক্রিয়া? আজকে যে ঘটনা আছে পুলিশের কাছে তো সুনির্দিষ্ট অভিযোগ আছে, হিট এন্ড রান কেসে যেটা তার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে বলে আমি শুনেছি, আমি দেখিনি,
আর ওই যে গালিগালাজ যে ব্যাপারটা, অশালীন মন্তব্য করা, এই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমিও সেই মঞ্চে ছিলাম, আমার বক্তব্য শেষ হয়েছে, তারপর মুখ্যমন্ত্রী ভাষণ শুরু করেছেন, তখন গাড়িটা ওই দিক থেকে এসছে, এই চন্দ্রপুর থেকে আশ্রম জমির দিকে এসছে, এবং ওই আশ্রমের দিক হয়ে জেলাশ্রম রোড ধরে এটা এগিয়ে গেছে গাড়িটা। এবং প্রথমত মানে এই সমস্ত আমরা মা বোনেদের কাছে এই সমস্ত শব্দের ব্যবহার হতে পারে মানে এটা আমরা কল্পনাও করতে পারিনি। ওইগুলো কিন্তু যে শব্দগুলি বলেছে সেইগুলি কিন্তু মানে এই ভিডিও ফুটেজে আমরা পাইনি। এরপর বাকি কথাগুলি তারাই রেকর্ড করেছে এটা, এবং মানে গাড়ির ভেতর থেকে তারাই রেকর্ড করা, এবং তারাই এটা দিয়েছে, এবং এটাই এখন অনেকের কাছে ঘুরছে বাকি কথাগুলি যেগুলি গেছে। এবং ওই যাওয়ার সময় এই গাড়িটা কাউকে ধাক্কা দিয়েছে যাওয়ার সময়, আর গাড়িটাকে পুলিশ, এখানে তো মানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রচুর কার্য, তারা উঠে চলে গেছে গাড়িটাকে আটকাতে। স্বাভাবিক এই কথা, একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, পুলিশ ছিল, পুলিশ আটকে দিয়েছে, কিন্তু পুলিশ গাড়ির নম্বরটা নোট করে নিয়েছে। পরবর্তী সময় যখন এই গাড়িটা কাউকে ধাক্কা দিল, মানে আমার কাছে যদ্দূর খবর, পুলিশ সেই অনুযায়ী গাড়ির সন্ধান পেয়েছে এবং আজ সকাল থেকেই তার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আদালতে যাবে, দেখা যাবে কি হয়, মানে পুলিশের বক্তব্য, আমি যদ্দূর খবর নিয়েছি পুলিশের বক্তব্য, তাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে, এবং তা নিয়ে তারা যাচ্ছে। আমি দেখা যাক কি হয়। সন্দীপবাবুর কাছ থেকে এক কথায় আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার অভিমত। এটা তো অভিপ্রেত ছিল না কারোর ক্ষেত্রে, না তৃণমূল কংগ্রেস, না ভারতীয় জনতা পার্টি, কারোর ক্ষেত্রে। কারণ এখন ইলেকশনের সময় যদি ল অ্যান্ড অর্ডার, এমনি ইলেকশনের সময় উত্তেজনা থাকে, পুলিশকে অনেক কাজ করতে হয়, এখন পুলিশ যদি এই সমস্ত উটকো ঝামেলা নিয়ে যদি পুলিশকে পরে থাকতে হয়, আইদার প্রসিকিউশন সাইড অথবা ডিফেন্স, আমি দুজনের কথাই বলছি, তো এটা তো মানে সাধারণ নাগরিক হিসেবে আমরা বলবো যে এটা কারোর ক্ষেত্রে অভিপ্রেত ছিল না, কিন্তু ইনসিডেন্টালি অ্যান্ড ইভেন্চুয়ালি ঘটনাটা ঘটেছে। তো ম্যাটার উইল বি রেফার টু দ্য কোর্ট টুমরো, তো কালকে বোঝা যাবে কি হবে। সন্দীপবাবু, নবেন্দ্রবাবু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মধ্যেও আপনারা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাফ কথা অনুষ্ঠানে এলেন, আলোচনা করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এখনকার মতো সাফ কথা অনুষ্ঠানে পর্যন্ত নমস্কার।